আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো। সরকারি আদমজিনগর এমডব্লিউ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হানা কলি, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়নের আজকে ইনশাল্লাহ শেষ টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে রিসাইকেল এবং তার আগে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন এবং এয়ার ওয়াটার পলিউশন কীভাবে কন্ট্রোল করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এটা দিয়ে আমরা মোটামুটি এই অধ্যায়ের সমাপ্তি করব। তারপরে বিশাল একটা দীর্ঘ সময় আমরা কী করেছি, ছোট ছোট টপিকস করে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকস আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। আশা করি তোমাদের বুঝতে খুব সহজ হয়েছে, যেহেতু এটা আমি শুরুতে বলেছি একটি অ্যাসাইনমেন্টমূলক অধ্যায় এবং অধ্যায়টা শেষ করার পর আমরা কিছু প্রশ্ন এমনভাবে সাজাব যেন পুরো অধ্যায়টা তোমরা সেই প্রশ্নের ভিতরে নিয়ে আসতে পারো। তো সেটা তখনই তোমরা সেটা সাজাতে পারবে যখন তোমরা প্রতিটা টপিক সম্বন্ধে তোমাদের ধারণা থাকবে। আজকের আমাদের যে টপিক সেটা হলো কি, সবাই একটু বোর্ডের দিকে তাকা, ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তি। কাজে বোঝাই যাচ্ছে সেই ন্যানো শব্দটা যেহেতু এয়ার ওয়াটার পলিউশন বা এর সাথে অতটা রিলেটেড না, তার মানে এটা সম্পূর্ণ একটা নতুন টপিকস। তবে তার আগে আমরা একটা দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। এটা তোমাদের বইয়ের সিলেবাসে এসেছে এবং এটা আমরা এই পর্যন্ত যা পড়িয়েছি তার উপর বেস করে তোমরা সেটাকে নিজের ভাষায় তোমাদের মতামত উপস্থাপন করবে। দেখো, আমরা যে দুইটা টপিক বলেছি, একটা হলো আমাদের বাংলাদেশে প্রতিটা জায়গাতে তোমরা দেখো ইট ভাটা, তাই না? ইট ভাটা যেখানে ইট তৈরি হয়, আশা করি সবাই দেখেছো গ্রামেগঞ্জে, শহরে অনেক জায়গায় খোলা জায়গাতে যেখানে এই ইট ভাটা স্থাপন করা হয়। আর দ্বিতীয়টা আলোচনা করব কয়লা বিদ্যুৎ কেন্দ্র। তো যেহেতু আমরা এয়ার পলিউশন ওয়াটার পলিউশন পড়িয়েছি, ইট ভাটার ফলে কী হচ্ছে, কারণ আমরা এখানে ইট ভাটার বাহির থেকে আমরা কী দেখতে পাই, ধোঁয়া, কালো ধোঁয়া উঠছে। এবং যেহেতু সেটা খোলা জায়গাতে, হ্যাঁ, বিশাল জায়গা নিয়ে খোলা জায়গাতে হচ্ছে, তার মানে তার ফলে কী হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। তো এই যে ইট ভাটার ফলে এয়ার পলিউশন, এই এয়ার পলিউশন কতটুকু হচ্ছে, কী হচ্ছে, এর ফলে কী ক্ষতি হচ্ছে, আশা করি এই ব্যাপারে তোমরা তোমাদের মতামত উপস্থাপন করবে। দ্বিতীয়ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র, তোমরা জানো খুলনার রামপালে একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। তো সেই নিয়ে সবার একটা প্রশ্ন জেগেছে যে তার আশেপাশের পরিবেশে যারা আছে তারা পরিবেশের কী পরিমাণ এটা ক্ষতি হবে এবং এর ফলে মানুষ কতটুকু উপকৃত হবে। এখন দেখো কয়লা, আমরা কিন্তু কয়লা পড়েছি এই অধ্যায়, সেটা জ্বালানি হিসাবে ইউজ করা হয়। এখানেও কয়লা থেকে প্রথমে কী উৎপন্ন করা হবে, তাপ উৎপন্ন করা হবে, সেই তাপ থেকে পানিকে বাষ্পায়িত করা হবে এবং সেই বাষ্প দিয়ে জেনারেটর চালিয়ে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তাহলে আমরা বুঝতে পারছি কয়লা থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং এটা কিন্তু নন রিনিউয়েবল, মানে এটা বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর, ব্যবহার করার পর এটা শেষ হয়ে যাবে, এটাকে বারবার ইউজ করা যাবে না। তো এই যে জ্বালানি হিসাবে কয়লা, এই কয়লা ব্যবহার করলে পরিবেশের কতটুকু ক্ষতি হবে, প্লাস সেখানে যে স্টিম, হ্যাঁ, যে গ্যাস বাষ্পট উৎপন্ন হবে তার দ্বারাই বিদ্যুৎ উৎপাদনের ফলে পরিবেশ এবং মানুষের কতটুকু ক্ষতি বা উপকৃত হবে সেটার উপর আশা করি তোমরা নিজের ভাষায় কিছু তোমাদের মতামত উপস্থাপন করবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো ইট ভাটার ফলে বায়ুর যে দূষণ কী পরিমাণ হতে পারে বা কী পরিমাণ হবে এবং সেটাকে কন্ট্রোল করা কীভাবে সম্ভব, তার মানে পক্ষে বিপক্ষে তোমরা তোমাদের মতবাদ উপস্থাপন করবে। দ্বিতীয়ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা অসুবিধা, যেমন এই বিদ্যুৎ কেন্দ্র আমাদের কী কী উপকারে আসবে, পাশাপাশি এর ফলে কী কী ক্ষতি হতে পারে, আশা করি এটা তোমরা তোমাদের যেভাবে পারো, যেভাবে বোঝাতে পারো সেইটুকু চেষ্টা করবে। আমরা অবশ্যই সেটাকে দেখব যে কতটুকু তোমাদের মানে মতামত কতটুকু তোমরা উপস্থাপন করতে পেরেছ। তাহলে এবার চলো আমরা আমাদের মূল টপিক্সে ফিরে যাই। আমাদের আজকের টপিক্স ন্যানো পার্টিকেল ও ন্যানো টেকনোলজি। তাহলে ন্যানো, দেখো ন্যানো একটা গ্রিক শব্দ যার অর্থ অতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র,
কণা আমরা পড়েছি, অণু পরমাণু, তাই না? আমরা জানি অণু কি, পর অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে কি ক্ষুদ্র কণা ইলেকট্রন প্রোটন পাওয়া যায়, আর ন্যানো বলা হয়েছে আরও অতি ক্ষুদ্র কণা। তাহলে এখানে নর্মালি ন্যানোটা কি আর অণু পরমাণুর সাথে তার রিলেশন কি বা তার সম্পর্ক কি, এবং নর্মাল একটা অণু বা পরমাণু যা করতে পারে তার সাথে ন্যানো কণার কি পার্থক্য? আশা করি আমরা ন্যানো কণা সম্বন্ধে বিস্তারিত জানলে এই প্রশ্নের আনসার আমরা সহজে দিতে পারব। তাহলে প্রথমেই আমরা চলে যাই ন্যানো পার্টিকেল ব্যাখ্যা করতে গেলে, আমাদের প্রথমে ন্যানো কণাটা কি এবং নর্মালি কণা বস্তুগুলা মানে বস্তু থেকে তো বস্তু কণা, তো বস্তু কণাগুলোকে আমরা সাধারণত যেখানে সবাই টাকা বস্তু কণাগুলোকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করেছি। দেখো, সাধারণ বস্তু কণা, মিহি সূক্ষ্ম কণা, অতি সূক্ষ্ম কণা। খেয়াল করো, সাধারণ, মিহি আর অতি সূক্ষ্ম, বোঝাই যাচ্ছে যেটা অতি সূক্ষ্ম এটা তো অবশ্যই আমরা দেখতে পাবো না, যেহেতু খুবই ক্ষুদ্র। মিহি হয়তো কিছুটা মাইক্রোস্কোপ দিয়ে হয়তো অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখা যেতে পারে, আর সাধারণ যেটা তো নর্মালি, তাই না? এখানে আরেকটা কথা বলার দরকার যে আমরা যখন কোনো বস্তুকে মাপি, ওয়েট করি, যেমন নর্মালি যে আমাদের আমরা কোনো বড় বস্তুগুলোকে মাপি, কী হিসাবে মাপি, কিলোগ্রাম, কেজি অথবা বেশি হলে টন, সেই হিসাবে আমরা এটা ওয়েট করি, এবং এই স্কেলটাকে বলা হয় ম্যাক্রো স্কেল। আর যখন মানে ল্যাবে সাধারণ সায়েন্সের স্টুডেন্টরা বা ল্যাব ভিত্তিক কাজে তখন আমরা কী করি, খুব অল্প পরিমাণে জিনিস পরিমাপ করি, এবং সেই ক্ষেত্রে আমরা যে পদ্ধতিতে মাপি সেটাকে বলা হয় মাইক্রো, অতি ক্ষুদ্র। তাহলে এখানে আমরা দুইটা স্কেল পেলাম, একটা হলো ম্যাক্রো আর একটা হলো মাইক্রো, যদি এই শব্দগুলোর সাথে তোমরা আগেই পরিচিত আছো। তাহলে আমরা দেখলাম যে যেহেতু মাইক্রো স্কেলে, তাই না, মাইক্রো স্কেলে যে বস্তুগুলোকে বা কণাগুলোকে মাপা হয় সেটাই কিন্তু আমাদের সেই ন্যানো কণা। আমি এখানে আমরা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে, দেখো সাধারণ বস্তু কণাগুলো নর্মালি প্রায় 2500 থেকে 10000 ন্যানোমিটার। আমরা একটু ন্যানোমিটার নিয়ে একটু পরে আলোচনা করি। তাহলে 2500 থেকে 10000 ন্যানোমিটার, যেটা নর্মাল বস্তু, যেটা আমরা নর্মাল দেখতে পাই বড় বড় বস্তু। আর মিহি সূক্ষ্ম কণা, যেটা ছোটো বাট সেটা অন্তত চোখে দেখা যায়, সেটা হলো 100 থেকে 2500। প্লাস অতি সূক্ষ্ম কণা, যেটা অতি ক্ষুদ্র এবং চোখে দেখা যায়, সেগুলো হলো কি 1 থেকে 100 ন্যানো। এই 1 থেকে 100 ন্যানোমিটার মানে স্কেলে যে কণাগুলো পাওয়া যায় সেই কণাগুলোকে বলা হয় ন্যানো কণা। আশা করি ন্যানো কণা এখন সরাসরি যদি আমরা ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা কী বলবো, 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে যে কণাগুলো পাওয়া যায় সেই কণাগুলোকে বলা হয় ন্যানো কণা। এখন দেখো, এই ন্যানো কণাকে আমরা আরও ভালোভাবে বুঝতে গেলে তার প্রপার্টিসগুলো আমাদেরকে জানতে হবে। তার প্রপার্টিসগুলো ভালোভাবে জানলে আমরা এখান থেকে ন্যানো কণা সম্বন্ধে মোটামুটি আইডিয়া হয়ে যাবে, এবং এই ন্যানো কণার সাথে বাকি কণাদের কী কী রিলেশন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তবে এই আনসারে যাওয়ার আগে আমরা একটু ন্যানো কণার তোমার নামকরণ নিয়ে একটু আলোচনা করি। দেখো, 1990 সালে খেয়াল করো, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটের ইউনিয়ন ইন্টারন্যাশনাল কি টেকনোলজি অফ আলট্রা ফাইন পার্টিকেল, মানে এই সংস্থাটা কি এই সংস্থাটা এই ন্যানো কণার নামকরণ করে। আমি আবার বলছি, ইউএস মানে মার্কিন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, ইউনাইটেড টেকনোলজি অফ কি আলট্রা ফাইন পার্টিকেল, ওই যে ক্ষুদ্র বস্তু কণাগুলোকে ন্যানো কণা হিসাবে নামকরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা। তাহলে এটা তো নামকরণ গেল, তাহলে ন্যানো কণার সেই আবিষ্কার কবে থেকে শুরু হলো? দেখো, 1857 সালে মাইকেল ফ্যারাডে, তোমরা নামের সাথে পরিচিত, ফ্যারাডে সূত্র তোমরা পড়েছ, মাইকেল ফ্যারাডে দেখো ন্যানো ম্যাটাল, ন্যানো যে ম্যাটালগুলো নিয়ে, সেই ম্যাটালগুলো নিয়ে সর্বপ্রথম তাদের অপটিক্যাল প্রপার্টিস মানে আলোক ধর্ম নিয়ে সর্বপ্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে। তো সেখান থেকে এই ন্যানো কণার কি প্রিপারেশন, তারপরে তোমার প্রপার্টিস, তারপরে তোমার অ্যাপ্লিকেশন, ইউজ, সব কিছু বিস্তারিত কাজ শুরু হয়, এবং এই মানে প্রক্রিয়াটাকে বলা হয় ন্যানো টেকনোলজি মানে ন্যানো প্রযুক্তি, যেটাকে ন্যানো টেকনোলজি অথবা সংক্ষেপে ন্যানোটেকও বলা হয়।
তাহলে আমি কি বললাম যে ন্যানো কণা তো আমরা শুরুতেই বললাম যে 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে কি যে কণাগুলোকে পাওয়া যায় সেটা হলো ন্যানো কণা। আর এই ন্যানো কণার কি প্রিপারেশন, প্রপার্টিস, ইউজ, অ্যাপ্লিকেশন এগুলো যেই ইয়েতে আলোচনা করা হয় সেটাই হলো ন্যানো টেকনোলজি বা ন্যানোটেক। এবং এই ন্যানো টেকনোলজি সর্বপ্রথম যে বিজ্ঞানী তার সূচনা করে সেকে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, সেটা 1857 সাল। এবং তিনি সর্বপ্রথম ন্যানোকণার অপটিক্যাল প্রপার্টিস নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। এবং তার সবচেয়ে সফল যে কিছু এক্সাম্পল মানে অ্যাপ্লিকেশন সেটা হলো কি কার্বনের ন্যানো। এখানে তোমাদের একটা আমরা আরেকটু সহজ করে বলি যে ন্যানো কণা, আমরা তো একটু আগেই বললাম যে অণু পরমাণুর সাথে ন্যানো কণার কী সম্পর্ক। অণু কি পরমাণু কি আমরা জানি, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন এরকম কণা পাওয়া যায়। বাট তার সাথে ন্যানোর কী সম্পর্ক, ন্যানো হলো অণু আর পরমাণু মাঝখানের একটি সেতু, অথবা আমরা এটা বলতে পারি অণু পরমাণুর ক্লাস্টার হিসাবে কাজ করে ন্যানো মানে ম্যাগ। কারণ ন্যানোর একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস হলো বিচ্ছুরণ ক্ষমতা, এটা ছড়িয়ে থাকে। ন্যানো কণার একটা বিশাল খুবই গুরুত্বপূর্ণ ধর্ম হলো বিচ্ছুরণ ধর্ম, এবং এটা কী হয় ছড়িয়ে থাকে, সেই জন্য এই ন্যানোটা অণু পরমাণুর ক্লাস্টার হিসাবে আচরণ করে। তাহলে আমরা এটা বুঝবো যদি আমরা একটু তার কিসে যাই, একটু এক্সাম্পলে যাই। সবাই খেয়াল করো এখানে পরমাণু, তারপর অণু, তারপরে ন্যানো, খেয়াল করো এখানে তিনটে আছে। আমরা একটু এক্সাম্পলটা দেখলে জিনিসটা ক্লিয়ার হোক। দেখো পরমাণু কার্বন, কার্বন পরমাণুর এখানে তার ন্যানোমিটারে তার আকারের মান দৈর্ঘ্যের মান হলো 0.16, সালফারের 0.20 ন্যানোমিটার, সিলভারের 0.28। এখানে গেল পরমাণু, আমরা জানি পরমাণু মিলে অণু হয়। দেখো পানি, পানিকে এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে এর দৈর্ঘ্য হলো আকার হলো কত 0.2 ন্যানোমিটার। এখানে গ্লুকোজ, গ্লুকোজে কী আছে 6টা কার্বন 12টা হাইড্রোজেন 6টা অক্সিজেন, সেই গ্লুকোজের তোমার ইয়ে হলো 0.6 ন্যানোমিটার। আর এখানে আমি আরেকটা ইয়ে দিলাম, সেটা হলো ফুলারিন হলো একটি কার্বনযুক্ত যৌগ, বিশাল, যেখানে কার্বনের প্রায় 60টা মৌলও ইউজ হয়। এটা তোমরা অর্গানিক রসায়নের দ্বিতীয় অধ্যায়টা, রসায়ন দ্বিতীয় পথের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নে তোমরা আবার এই জিনিসটা ভালোভাবে পড়বে। তো এই ফুলারিনের আবার দৈর্ঘ্য হলো 1 ন্যানোমিটার। তাহলে সবাই খেয়াল করো অণুর আমরা এই পাই, পরমাণুর ক্ষেত্রে আমরা এই পেলাম। এইবার আসো ন্যানো কণা, যেটা আমরা বলছি যেটা অণু আর পরমাণুর মাঝে একটা ক্লাস্টার হিসাবে আচরণ করে। তাহলে দেখো ন্যানো কণা, দেখো কার্বন ন্যানো পার্টিকেল, সিলভার ন্যানো পার্টিকেল, দেখো এখানে কার্বন আছে সিলভার আছে। এইবার সেম এই যে পরমাণু, তা সেটা যখন ন্যানো কণা হিসাবে আচরণ করে তখন তার আকারে কী পরিবর্তন হচ্ছে, দেখো তখন তার আকার হচ্ছে 100 × 6। সিলভার ন্যানো পার্টিকেল হচ্ছে 35 × 120, এখানে ছিল 0.28, মানে কত ডিফারেন্স। যেহেতু আমরা একটু মানের ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা একটু এক্সাম্পল, সহজ একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা খুব সহজ একটা উদাহরণ নিই, যেমন গোল্ড, তোমরা সবাই তোমাদের পরিচিত একটা মেটাল তোমরা সবাই জানো গোল্ড। নর্মালি গোল্ড কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এবং তখন ওর কালারটা আমরা কী দেখি ইয়েলো কালার। বাট যখন আমি ন্যানো গোল্ড নিব তখন ঠিক সম্পূর্ণ উল্টা একটা আচরণ করবে, তখন সে কী করবে, তখন তার কালার হয়ে যাবে কি লাল, এবং সেটা তখন ক্যাটালাইট হিসাবে বিক্রিয়ার মানে কাজ করবে, তখন সেটা নিষ্ক্রিয় নয়, তখন সেটা সক্রিয় রাসায়নিকভাবে, তখন সেটা সক্রিয় অ্যাক্টিভেটেড। তাহলে আমরা এখানে কী বুঝলাম, দেখো যে নর্মাল পরমাণু বা অণু যেটা পারে না ন্যানো পার্টিকেল সেটা সম্পাদন করে। যেমন একটা আরেকটা মৌল দেখো অ্যালমোনিয়াম, নর্মাল অ্যালমোনিয়াম অধাহ্য, বাট ন্যানো অ্যালমোনিয়াম ধাহ্য। যেমন নর্মাল কপার, নর্মাল কপার হলো অস্বচ্ছ, বাট ন্যানো কপার হলো স্বচ্ছ। তাহলে আমরা কী দেখতে পারলাম, সাধারণ যে পরমাণুটা যেটা পারে না ন্যানো কণা সেটা পারে, তার মানে কতটুকু সেটা পাওয়ারফুল, কতটুকু শক্তি।
এবং সেই কারণে এর এরা মানে এদের প্রযুক্তি এত বেশি হাই লেভেলে চলে গেছে যে কি বলবো, দেখি বিশাল মানে আমাদের শিল্পে ইন্ডাস্ট্রিয়াল সব জায়গাতে এদের ডেভেলপ হচ্ছে। তাহলে এ আমরা মোটামুটি অণু পরমাণু ন্যানোর মাঝে আমরা পার্থক্যটা বুঝলাম, ন্যানো কণা কি সেটাও আমরা বুঝলাম, সেটার ইউনিটটা আমরা একটু দেখি। যে আমরা বলেছিলাম যে ন্যানোমিটার, তাই না? তাহলে দেখো 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10^-9 মিটার। তাহলে মিটার সাথে ন্যানোমিটার সম্পর্ক দেখুন, আমরা কিন্তু মিটার সাথে সেন্টিমিটার সম্পর্ক জানি, 1 মিটার = 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার কত হবে? 10^7 ন্যানোমিটার। ঠিক তেমনি 1 মিটার = 10^9 ন্যানোমিটার। আবার এখানে দেখো 1 পিকোমিটার = 10^12 মিটার। এখন খেয়াল করো এখানে ছিল ন্যানোমিটার আর এখানে হলো পিকোমিটার। তো পিকোমিটারটা কি? নর্মালি ন্যানোমিটার হলো কি, যে কোনো কি বস্তুকণার আকার বা দৈর্ঘ্য মাপতে যে ইউনিটটা ইউজ করা হয়, আর পিকোমিটার হলো যখন পারমাণবিক ব্যাসার্ধ মাপতে যে ইউনিটটা ইউজ করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ন্যানোমিটার আর পিকোমিটারটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। এখন একটু দেখো, যেহেতু কণার আকার আর আকৃতির উপর ভিত্তি করে, তাই না, এই ন্যানোকণার কিছু ক্লাসিফাইড করা হয়। এখানে আমরা কিছু শ্রেণীবিভাগ দেখি। ন্যানোকণাগুলোকে নর্মালি দেখো, শূন্যমাত্রিক ন্যানোকণা, একমাত্রিক ন্যানোকণা, দ্বিমাত্রিক ন্যানোকণা ও ত্রিমাত্রিক ন্যানোকণা। এখন বলা হলো মাত্রিক, মাত্রা বলতে এখানে আকার বোঝাচ্ছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটাই হলো মাত্রিক, আর এটার মেন কন্ডিশন হলো স্কেলটা হতে হবে 1 থেকে 100 ন্যানোমিটার। অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে যে সকল কণার মাত্রা শূন্য সেই কণাগুলোকে বলা হয় শূন্যমাত্রিক ন্যানোকণা। 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে যে সকল কণার মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটি তাকে বলা হয় একমাত্রিক। এ স্কেলে যাদের মাত্রা 2 তাদেরকে বলা হয় দ্বিমাত্রিক। এ স্কেলে যাদের মাত্রা 3 তাদেরকে বলা হয় ত্রিমাত্রিক। এইভাবে আমরা মোটামুটি ন্যানোকণা ক্লাসিফাই করতে পারি। তাহলে এইবার আসো এর কিছু প্রপার্টিস। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমাদের ন্যানোকণার প্রপার্টিস, কারণ ন্যানোকণার ধর্মটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি এই যে অনুপরমাণু যে পার্থক্যগুলো আমরা দেখালাম আরও বেশি করে সে পার্থক্যগুলো তোমরা বলতে পারবে, পাশাপাশি তার কি ধর্ম ডেফিনেশন এই জিনিসটা নিজের ভাষায় লিখতে পারবে। দেখো নর্মালি ন্যানোকণা, এই ন্যানোকণাটা কোত্থেকে আসে? ধাতু থেকে আসে, অধাতু থেকে আসে, জৈব যৌগ থেকে আসে, অজৈব যৌগ থেকে আসে। তার মানে ধাতু, অধাতু, জৈব, অজৈব এই সকল উপাদান থেকে তার সৃষ্টি, ন্যানোকণার সৃষ্টি। তাহলে দেখো ন্যানোকণার কী কী প্রপার্টিস থাকতে পারে। প্রথমে আমরা বললাম, সর্বপ্রথম মাইকেল ফ্যারাডে কী বলেছিল, সে অপটিক্যাল প্রপার্টিস ব্যাখ্যা করেছিল ম্যাটার, ন্যানো ম্যাটার কী করেছিল, অপটিক্যাল প্রপার্টিস ব্যাখ্যা করেছিল। তা ন্যানোকণার প্রধান ধর্ম হলো এটা আলোক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে, তাপীয় ধর্ম প্রদর্শন করে, ইলেকট্রনিক্স, কারণ আমরা জানি ন্যানোকণার সবচেয়ে বেশি ব্যবহার হলো ইলেকট্রনিক্স, কম্পিউটার, মোবাইল সব জায়গায় ন্যানোর ব্যবহার। তাহলে ইলেকট্রনিক্সে, যান্ত্রিক্সে, ওই যে কেমিক্যাল, যত কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কেমিক্যাল প্রোডাক্ট আছে, সেখানে কীভাবে ন্যানো প্রযুক্তি ইউজ করা হচ্ছে। তারপরে শক্তি উৎপন্ন হচ্ছে, যেই শক্তির ফলে, যেমন এটার একটা বিশাল বড় অ্যাপ্লিকেশন বা ব্যবহার হলো পারমাণবিক অস্ত্র, কারণ নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে, শক্তি উৎপাদনের মাধ্যমে পারমাণবিক যে অস্ত্র আছে সেটা আরও বেশি শক্তিশালী হচ্ছে। তাহলে এই ন্যানোর কারণে দেখো শক্তি উৎপাদন, তারপর তোমার এই যে বললাম একটু আগে যে বিচ্ছুরণ ক্ষমতা, বায়োমেডিকেল, পরিবেশ, প্রভাবন ক্ষমতা, আর আমরা যেটাকে বললাম দৈর্ঘ্য প্রস্তুত, তার মানে এর পৃষ্ঠতল ক্ষমতা এর অনেক বেশি, আর পৃষ্ঠতল ক্ষমতা বেশি বলে এর প্রভাবন মানে সক্রিয়তা বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে পাশাপাশি পরিবেশে সেটা কী পরিমাণ প্রভাব পেলে, কারণ এটা প্রযুক্তিগত দিক দিয়ে এটা যথেষ্ট উন্নত, যেটা নর্মাল অনুপরমাণু পারে না সেটা কে পারে, ন্যানো পারে। এখন এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, সবাই দেখো, সাধারণ অণুর আকৃতি হলো 0.1 থেকে 1 ন্যানোমিটার, আর ন্যানোকণা তো আমরা দেখলাম 1 থেকে 100 ন্যানোমিটার। এখন এখানে দেখো কিছু বায়ু অণু আছে, হ্যাঁ কিছু
বায়ু অণু আছে, যেমন ডিএনএ, রাইবোসোম, যেগুলো তোমরা বায়োলজিতে পড়েছো, সেখানে সেই অণুগুলোর সেই কণাগুলোর ইয়ে হলো তোমার 10 থেকে 1000 ন্যানোমিটার। তাহলে এখানে একটা কণাগুলোর সম্বন্ধে তোমরা একটু কিছুটা ধারণা করতে পারো, সাধারণ যে অণুর আকৃতিটা সেটা 0.1 থেকে 1 এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, আর ন্যানো কণা 1 থেকে 100 এর মধ্যে, আর বায়ু অণুদের থাকে 10 থেকে 10,000 এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা এর আকৃতি এবং পরিমাণের উপর ভিত্তি করে এর প্রপার্টিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এখন দেখো, আমরা বললাম যে এই প্রপার্টিসগুলো ন্যানোকণার মধ্যে বিদ্যমান, এবং এর ফলে ন্যানোকণা কোন কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে, প্রসার ঘটছে। এক হলো পৃষ্ঠতল বিজ্ঞান, জৈব রসায়ন, আণবিক প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, তারপর সেমিকন্ডাক্টর, মাইক্রো ফেব্রিকেশন, এই সব সায়েন্সে এই ন্যানো প্রযুক্তি ইউজ হচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে, সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে ন্যানোকে নিয়ে। তাহলে আমরা এখন এই যে মোটামুটি যা পড়লাম, এখান থেকে আমরা কী বলতে পারি, ন্যানো ন্যানো পার্টিকেলটা কী? ন্যানো পার্টিকেল হলো অণু বা পরমাণুর কী ক্লাস্টার বা ম্যাক, যা কত স্কেলের মধ্যে থাকবে। মাইক্রো স্কেলটা কত? 1 থেকে 100 ন্যানোমিটার স্কেল। তাহলে ন্যানো পার্টিকেল হলো পরমাণু বা অণুর ম্যাক বা ক্লাস্টার, যা 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে অবস্থান করে। ঠিক আছে, এখন আমরা এটার নর্মালি মানে কোন কোন জায়গাতে বেশি ইউজ হচ্ছে সবাই দেখো, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, ইলেকট্রনিক্স, যেখানে ইলেকট্রনিক তো আগেই বললাম কম্পিউটার, মোবাইল, সেখানে খুব নতুন নতুন প্রযুক্তি যেটাকে ন্যানো প্রযুক্তি বলা হয়, তারপর ফুড ইন্ডাস্ট্রিতে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলতে আমরা কিন্তু পড়ে এসেছি অনেক ইন্ডাস্ট্রি, কী কী আমরা সিরামিক পড়েছি, গ্লাস পড়েছি, সিমেন্ট, পেপার, প্লাস্টিক, আবার এখানে ওষুধ, ফার্মাসিউটিক্যাল, এই সবগুলোতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে ন্যানো পার্টিকেল ইউজ হচ্ছে। কী হিসাবে ইউজ হচ্ছে? সেটা যে র মেটেরিয়ালস, সেই র মেটেরিয়ালসে ওরা সেই ন্যানো ইয়েগুলো উপাদানগুলো ইউজ করছে, তারপর মেডিকেল সায়েন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যানোর প্রযুক্তি হ্যাঁ কীভাবে ছড়াচ্ছে। এখন ন্যানোর তো আমরা কী দেখলাম, তা কী পরিমাণ তার মানে ডেভেলপ বা উপকার, কী পরিমাণ মানে মানুষকে কত উপরে নিয়ে যাচ্ছে, মানে এই শিল্পকে নিয়ে যাচ্ছে। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এর খারাপ দিকটা কী হতে পারে, এখন যদি বলে ন্যানোর টেকনোলজির কিছু ক্ষতিকর দিক বল, তাহলে আমরা এখন যে পর্যন্ত পড়লাম সেখান থেকে আমরা ক্ষতিকর দিক কী বলতে পারি? একটু আগেই আমি বললাম পারমাণবিক অস্ত্রের কথা বললাম, সেই পারমাণবিক অস্ত্র যেভাবে ডেভেলপ হচ্ছে, তাহলে সেটার ভালো দিক যেমন আছে, খারাপ দিক তো অনেক, তাই না? তখন ধ্বংসের মুখে ধ্বংস করে দেওয়া কোনো ব্যাপারই না। দ্বিতীয়ত হচ্ছে এই ন্যানোকণাটা কিন্তু খুব ছোট, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে একটা শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের আমরা সেটাকে মানে গ্রহণ করে ফেলছি, এর ফলে কী হচ্ছে, শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, সেখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আরেকটা হলো এই ন্যানো প্রযুক্তির উচ্চতর ব্যবহারের ফলে পেট্রোলিয়াম শিল্প মানে যে ইন্ডাস্ট্রিটা আছে সেটাতে ভাটা পড়ে যাবে, মানে তখন পেট্রোলিয়ামের আর অতটা প্রয়োজন হবে না, তখন পেট্রোলিয়াম ভিত্তিক দেশগুলো তখন অবস্থা খারাপ হয়ে যাবে, এমনি পেট্রোলিয়ামের দাম তখন অনেক কমে আসবে। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো লেবার সমস্যা, কারণ এই ন্যানো প্রযুক্তি যত উন্নত হবে ইন্ডাস্ট্রিগুলোতে লেবার তত কমে আসবে, লেবারদের আর তখন অতটা প্রয়োজন হবে না, তখন কী হবে দেশে, বেকার সমস্যা বেড়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মানে যতটুকু এর আমাদের জন্য এটা ইফেক্টিভ বা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি তার কিছু ক্ষতিকর দিকও আছে। তবে তারপরও যেহেতু এই প্রযুক্তি যথেষ্ট মডার্ন, যথেষ্ট ইয়ে, আমরা অবশ্যই তার পজিটিভ দিকটাই দেখব এবং সেটাই আমরা আশা করব। তাহলে আমরা মোটামুটি কী দেখলাম, সবাই একটু খেয়াল করো যে আমরা প্রথমে দেখলাম ন্যানোটা কী, ন্যানো শব্দটা কোথা থেকে এসেছে, পার্টিকেল, নর্মালি পার্টিকেলগুলো কী কত ধরনের হয়, সেখান থেকে ন্যানো পার্টিকেল কী, তার প্রপার্টিস কী, তার ব্যবহার কী, তার ক্লাসিফিকেশন কী, মোটামুটি অণু পরমাণুর সাথে তার পার্থক্য কী, নর্মাল একটা অণুর সাথে ন্যানোর কীরকম রিলেশান হতে পারে, ন্যানো কোথা থেকে তৈরি হচ্ছে, সর্বপ্রথম ন্যানো
মানে ন্যানোকণার নামকরণ কিভাবে করা হয় এবং সর্বপ্রথম ন্যানোম্যাটালের কি মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রপার্টিসের ব্যাখ্যা কে দেয়, আমরা এই প্রশ্নগুলো আনসার মোটামুটি কি এতক্ষণ যে আলোচনা করেছিলাম তার মধ্যে থেকে আমরা দিতে পারব। সর্বশেষ আমরা কিছু এক্সাম্পল মানে অ্যাপ্লিকেশন প্রয়োগ, যে আমরা এতক্ষণ তো আলোচনা করলাম এখন একটু প্রয়োগ দেখি, যে ন্যানোর যে সফলতা আমরা চোখে কোনটা দেখি। একটু আগে আমরা বললাম ল্যাবে আমরা সবচেয়ে কম পরিমাণ, যেটা অপচয় কম হয় এবং কম পরিমাণে প্রয়োজন হয় সেই কারণে ছোট মানে খুবই মাইক্রো স্কেলে আমরা যে জিনিসগুলোকে মাপি বা তৈরি করি সেটাই হলো ন্যানো। তাহলে এর সবচেয়ে বড় একটা এক্সাম্পল যেহেতু আমরা জৈব যুগে কার্বন মোলকে সবাই ভালোভাবে চিনি, তা সেই মোলের প্রয়োগ আমরা কার্বন ন্যানো টিউব, কার্বন ন্যানো টিউব এর উদাহরণ হিসেবে আমরা কি নিয়েছি দেখো ফোলারিন গ্রাফিন। খেয়াল করো ফোলারিন গ্রাফিন, একটু আগে আমি বলছি 60টা কার্বন নিয়ে ফোলারিন তৈরি হয়, তাহলে এই ফোলারিনটা কার্বনের একটি কি এটা পলিমার, একটা পলিমার এবং এর মধ্যে ক্যাটেনেশন ধর্মের কারণে একটা সাথে একটা সংযুক্ত হয়ে ফোলারিন এবং এটা একটা ন্যানো টিউব। গ্রাফিন যেটা গ্রাফাইট, কার্বনের দুটা রূপভেদ আমরা জানি কি এর মধ্যে একটা হলো গ্রাফাইট, গ্রাফাইট থেকে গ্রাফিন তৈরি হয়। এখন দেখো নর্মাল গ্রাফাইট, হ্যাঁ নর্মাল গ্রাফাইটের সাথে গ্রাফিনে কী পার্থক্য, নর্মাল গ্রাফাইট হলো নরম পিচ্ছিল বাট গ্রাফিন হলো ইস্পাত অপেক্ষা 100 গুণ বেশি শক্ত। একটু আগে আমরা বলেছিলাম যে নর্মাল মানে পরমাণু বা অণু যেটা পারে না সেটা কে পারে, ন্যানো কণাটা পারে। তো ঠিক তেমনি গ্রাফাইটের যে ধর্মটা ঠিক তার উল্টা ধর্ম হলো গ্রাফাইট থেকে যে ন্যানো গ্রাফাইট মানে গ্রাফিন তৈরি হয় সেটা। আর আমি একটু আগে বললাম যে যেটা অ্যাপ্লিকেশন আমরা চোখে দেখি সবচেয়ে ছোট যে টেস্ট টিউব সেটার আয়তন 1×10^-24 dm³ ঘন ডেসিমিটার, সবচেয়ে ছোট টেস্ট টিউব, তাহলে বুঝতেই পারতেছো যে এটা কী পরিমাণ ছোট। আর 2009 সালে সবচেয়ে বড় এই পর্যন্ত কার্বন ন্যানো টিউব মানে বড় টেস্ট টিউব আবিষ্কার হয় যার দৈর্ঘ্য হলো 18.5 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো আজ 18.5 সেন্টিমিটার কতটুকু বড় এবং এটাই হলো এখন পর্যন্ত সবচেয়ে বড় কি ন্যানো টিউব এবং সেটা কার্বনের। তাহলে কার্বন ন্যানো টিউব আমরা ল্যাব ভিত্তিক যে এক্সাম্পলটা দেখলাম এটা হলো ছোট টেস্ট টিউব, একটা হলো কি ছোটই বাট সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় যে কার্বন টিউব ন্যানো টিউব সেটা আমরা পরিমাণটা দেখে বুঝতে পারলাম। আর ফোলারিন আর গ্রাফিন, কারণ গ্রাফিন আমাদের মনে থাকবে কারণ যেহেতু গ্রাফাইট থেকে গ্রাফিন, গ্রাফাইট হলো কার্বনে আর কার্বনে গ্রাফাইটের যে ধর্ম ঠিক তার উল্টা ধর্ম হলো গ্রাফিন, গ্রাফাইট হলো নরম পিচ্ছিল আর গ্রাফিন হলো ইস্পাত থেকেও 100 গুণ বেশি শক্ত, অথচ সেটা গ্রাফাইনের কি ন্যানো পার্টিকেল। তাহলে এখন মোটামুটি আমরা ন্যানো পার্টিকেলটা কি, ন্যানো পার্টিকেল কী কাজে ব্যবহৃত, কোত্থেকে ন্যানো পার্টিকেল তৈরি হয়েছে, এটার নামকরণ কী, এটার ইউজ কী, এটার প্রপার্টিস কী, এটার অ্যাপ্লিকেশন কী এবং অণু পরমাণুর সাথে এটার সম্পর্ক কী এবং এটার কিছু অ্যাপ্লিকেশন এবং সর্বপ্রথম কে নামকরণ করে, কে আবিষ্কার করে, মোটামুটি আমরা ব্যাখ্যা করতে পারলাম। সর্বশেষ এখানে একটা ইয়ে দেখো ইএনপি, ইএনপি বলে ইঞ্জিনিয়ার ন্যানো পার্টিকেল। দেখো এই শব্দটা একটু ভালোভাবে তোমরা পরিচিত হয়ে নাও, এনপি তো ন্যানো পার্টিকেল তার সাথে ই দিয়ে কী বোঝাচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে এইটা কোথায় ব্যবহৃত হয়, ফুড প্রিজারভেটিভ হিসাবে তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে দেখো এই ন্যানো পার্টিকেল কত জায়গায় ছড়িয়ে আসে, আমরা একটু আগেই জানলাম ইলেকট্রনিক্স যান্ত্রিক তাই না, তারপরে এই ফুড ইন্ডাস্ট্রিতে সেটা কী হিসাবে ইউজ হয়, প্রিজারভেটিভ তৈরিতে। আর প্রিজারভেটিভটা কী করে, খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে ন্যানো পার্টিকেলটা কী, ন্যানো টেকনোলজিটা কী এবং ন্যানোটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ, পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলোও আমরা আলোচনা করলাম তাই না। তাহলে এখন তোমরা ন্যানোকণা পক্ষে বিপক্ষে তার যদি তোমাদেরকে বলা হয় মানে তোমরা পক্ষে কয়টা কথা লিখতে পারবে, বিপক্ষে কয়টা লিখতে পারবে, এটার মানে আমাদের প্রয়োজন আর এটা কতটুকু আমাদের ক্ষতি করবে সেটা, পাশাপাশি আমরা একটু আগে যে দুইটা প্রশ্ন করলাম ইট ভাটার ফলে আমাদের কী হচ্ছে, ক্ষতি না ভালো এবং সেটা ক্ষতি হলে কী ক্ষতি হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে না এয়ার পলিউশন হচ্ছে,
আর এয়ার পলিউশন হয়ে থাকলে সেটা কিভাবে হচ্ছে, কতটুকু ক্ষতি করছে সেটা, আর কয়লা কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে তার সুবিধা অসুবিধাটা একটা চার্ট তৈরি করবে, তাই না? তোমরা বুঝতে পারবে যে তার সুবিধার চেয়ে অসুবিধা বেশি না অসুবিধার চেয়ে সুবিধা বেশি। তাহলে এই দিয়ে আজকে ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের কি অর্থনৈতিক রসায়ন শেষ করব। তাহলে আমরা শুরু থেকে যতগুলো টপিকস নিয়ে আলোচনা করেছি সবগুলো সাজিয়ে তোমরা যখন ধাপে ধাপে প্রত্যেকটা টপিকগুলো সিরিয়ালি লিখবে, লিখে পাশাপাশি তার যে প্রশ্নগুলো আমরা বলেছি, যে টপিকগুলো আমরা খুঁটিনাটি আলোচনা করেছি, সেগুলো তোমরা নিজে পড়বে, ইন্ডিকেট করবে। যেহেতু তোমরা জানো তোমাদের সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুটোই আছে, কাজে না পড়লে না জানলে আনসার করতে পারবে না। কথা হলো আগে জানতে হবে, প্রশ্ন যেভাবেই আসুক সেটা তোমরা নিজের ভাষায় উপস্থাপন করতে পারবে। তাহলে আজকে মোটামুটি আমরা ন্যানো পার্টিকেল, ন্যানো টেকনোলজি দিয়ে আমরা আমাদের অর্থনৈতিক রসায়ন শেষ করলাম। তোমাদের এই পুরো অধ্যায়ের উপরে যেখানে যেখানে তোমাদের সমস্যা, তোমরা সমস্যা ফিল করো, আশা করি তোমরা আমাদেরকে কমেন্ট করবে, নক করবে, যেখানে চেষ্টা করবো তোমাদের প্রতিটা মানে প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আর এটা পড়তে তোমাদের সমস্যা হবে না, আর যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্টমূলক অধ্যায়, কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে কি, আশা করি না কেউ না বুঝে থাকলে, না বুঝলে আমাদেরকে নক করবে। আর যখন আমরা প্রশ্ন দিব তখন অবশ্যই আমরা সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। এ নিয়ে তোমাদের টেনশন, তোমরা শুধু পড়ে যাও, তোমরা শুধু পড়ে যাও, কারণ এখন হলো খুঁটিনাটি পড়ার বিষয়, মনে রাখার বিষয়, তারপর নিজেরাই উপস্থাপন করতে পারবে কিভাবে আনসার করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে, নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ পড়াশোনার সাথেই থাকবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।